ভিন গ্রহে কি প্রাণীর অস্তিত্ব আছে, থাকলে কিভাবে, এই সব নিয়ে গবেষণা চলছে। বিভিন্ন গ্রহের হাজারো রহস্যের উত্তরের খোঁজে বিজ্ঞানীরা। চাঁদ মঙ্গলের মতো গ্রহকে বাসযোগ্য করে তোলার সম্ভাবনা নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা চলছে। কিছু পরীক্ষায় সাফল্য এসেছে। চাঁদ বা মঙ্গল থেকে আনা মাটিতে উদ্ভিদের জন্ম দিতে পেরেছেন বিজ্ঞানীরা। ভিন গ্রহে খনন, হ্যাঁ ঠিকই শুনেছেন, চাঁদকে বাসযোগ্য করে তোলার প্রয়াস চালানোর কথা ইতিমধ্যেই জানিয়েছে নাসা। চাঁদ মঙ্গলের মতো ভিন গ্রহকে বাসযোগ্য করে তুলতে গেলে সংশ্লিষ্ট গ্রহেই উপাদানের সন্ধান করতে হবে। সেই গবেষণায় দীর্ঘদিন ধরে চলছে। গবেষণায় দেখা গেছে ভিন গ্রহের মাটিতে রয়েছে অনেক উপাদান। ইতিমধ্যে চাঁদ এবং মঙ্গলে জল ও বরফের চিহ্ন পেয়েছেন বিজ্ঞানীরা। মঙ্গলের মাটিতে জৈব লবণের সন্ধান মিলেছে বলেও দাবি গবেষকদের। চাঁদের মাটিতে আবার হিলিয়ামের সন্ধান মিলেছে। এসব দেখে বিজ্ঞানীদের অনুমান, চাঁদ বা মঙ্গলের মাটি উড়ে মূল্যবান সম্পর্কের হদিশ মিলতে পারে। সে অজানা সম্পদের হদিশ পেতেই এই নতুন মিশন। ভিন গ্রহে খনন মহাকাশ গবেষণায় অত্যন্ত চ্যালেঞ্জের, কারণ এক এক গ্রহের আবহাওয়া, মাধ্যাকর্ষণ এক এক রকম। এমনকি চাঁদ বা মঙ্গলের মাটিতে স্থির তড়িৎ থাকতে পারে, ফলে ভিন গ্রহে খননের পদে পদে চ্যালেঞ্জ। তাই সবার আগে প্রযুক্তিগত পরিকাঠামো গড়ে তোলাই লক্ষ্য বিজ্ঞানীদের। তবে এসবের জন্য লাগবে প্রচুর পরিমাণ অর্থ, হিসেবে যা কয়েকশো বিলিয়ন ডলারের থেকে বেশি হতে পারে। তাই এগিয়ে এসেছে শিল্প মহল। আমেরিকা ও কানাডার একাধিক বাণিজ্যিক সংস্থা মহাকাশী খননের প্রযুক্তি নিয়ে কাজ শুরু করেছে। এক মার্কিন সংস্থা অত্যাধুনিক রোবট তৈরিতেও হাত লাগিয়েছে। প্রয়োজনীয় সরঞ্জাম তৈরির কাজে নেমে পড়েছে কানাডার একটি সংস্থা। টানেল বোরিং মেশিনের মতো অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে ভিন গ্রহে খনন করা যায় কিনা তা নিয়েও গবেষণা চলছে। এমনকি কয়েক ধাপ এগিয়ে ভিন গ্রহে বায়ো মাইনিং এর সম্ভাবনা নিয়েও গবেষণা করছেন বিজ্ঞানীরা। চাঁদে নির্মাণ কাজ করা সম্ভব কিনা তা নিয়েও গবেষণা করছে নাসা। চাঁদ মঙ্গলে খনন সম্ভব হলে এবং সেই উপাদান পৃথিবীতে আনা গেলে একদিকে যেমন বিজ্ঞানের লাভ, অন্যদিকে তৈরি হতে পারে স্পেস ইকোনমিও। অর্থাৎ ভিন গ্রহের মাটি খুঁড়ে তা পৃথিবীতে এনে কাজে লাগাতে পারে বাণিজ্যিক সংস্থাগুলি। সব মিলিয়ে বিশ্বের বিজ্ঞানীদের নজরে এখন মিশন মাইনিং। ব্যুরো রিপোর্ট, জি ২৪ ঘন্টা।